শনিবারে বিশ্বনাথর বিহালী খণ্ড উন্নয়ন বিষয়ার কার্যালয়ের সম্মুখত নিখিল ভারত ছাত্র সন্থা আর বিপ্লবী যুব সন্থার সদস্য সকলে মানব শৃঙ্খল অবস্থান ধর্মঘট কার্যসূচী পালন করে। রাষ্ট্রীয় শিক্ষানীতি 2020 আর পরিবেশ প্রভাব নিরূপণ অধিসূচনা 2020 বিধেয়কর বাতিলর দাবিত এই প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করা হয়। উক্ত কার্যসূচীত AISFর রাজ্যিক সম্পাদক ধনঞ্জয় দাস, রাজ্যিক উপসভাপতি জ্যোতিপ্রকাশ বড়া আর RYAর বিশ্বনাথ জেলার আহ্বায়ক পরিমল গুরু উপস্থিত থাকে। বিশ্বনাথর পৰা লক্ষী বৰাৰ ৰিপৰ্ট, নিউজ 9 অসম। হয়, আজি আমি প্রতিবাদ করছো কেন্দ্রের যে রাষ্ট্রীয় শিক্ষানীতি 2020 আর ইআইএ 2020 যে আনিও বিচারিছে। আমি ইয়াত দেখিছো যে এই দুটা নীতি যেটা আহিব আমার শিক্ষাখণ্ড আর যে আমার পরিবেশ আছে এই সম্পূর্ণভাবে ধ্বংস করব। আর এনে সময়সাল যেটা আমি দেখিছো যে গোটে ভারতবর্ষ করোনা মহামারীর যুজ করে আছে, গোটে সকল বস্তুখ লকডাউন বন্ধ হয়ে আছে। তেনে ক্ষেত্রত সরকারে যদি শিক্ষানীতি 37 বছর পাশত প্রথম আছে 1986 আছে, এটা 2020 এই শিক্ষানীতি আমি দেখিছো যে সরকারের ক্ষমতাকে ব্যক্তিগতকরণ, মানে ব্যক্তিগত শিক্ষাখণ্ড আর রাজহুয়া শিক্ষাখণ্ড এই দুই শিক্ষাখণ্ডকে সমানকে বুঝি আবন্টন ধরব। আর থাকিছে যে এনে আমার যে রাজহুয়া শিক্ষাখণ্ড এইকটা মানে ধ্বংসর মুখতে গৈ আছে। আমি দেখিছো যে আমার যখন লোকেল মানে হাই স্কুল, প্রাইমারি স্কুল এই স্কুলকিটার অবস্থা এনেই বেয়া। আর তার উপরে যেতে সরকারে যেতে প্রাইভেট স্কুলকিটা যেতে ফান্ড করব, স্কুল হোক কলেজেস হোক, তো এই শিক্ষাখণ্ডকিটার অবস্থাখিনি কি থাকিব। আর আমি এই প্রতিবাদ যোগেদি গোটে সমগ্র অসমবাসী এটা মেসেজ দিব বিচার যে সকল ছাত্র ছাত্রী বা বৌদ্ধিক মহল ওলাই আহক এই শিক্ষানীতির বিরোধিতা করব কারণে। তাই কবলে আমি আজির এই প্রতিবাদ আইসা আর ফালের সাব্যস্ত করবো।